আগামীকাল রোববার থেকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে মূলত আগামী দশ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ইদুল ফিতর উপলক্ষে নেয়া কার্য ও বিবরণী থেকেই সব তথ্য জানা যায় জানা যায় কাল সকাল আটটা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে তেত্রিশ হাজার পাঁচশোটি আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে নিউজ ডেস্ক এটিভি সংবাদ মাসুমা